আমার ছোট মেয়ে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দেয়, ঠিক তখনই ওই দুর্ঘটনাটা ঘটে যায়, মা গত হয়। আমি ইন্সপিরেশন একটা পেয়েছি আমাদের মেয়েদের কাছ থেকে। 3 দিনের ভেতরে ছোট মেয়ে টিউশন স্টার্ট করে দিল, বলল দিদি লেটস মুভ অন, আমাদেরকে এগিয়ে যেতে হবে। মা ছিল, মা এবার আমাদের সঙ্গে আছে, মনে আছে, কিন্তু আমরা যদি বসে থাকি, আমরা যদি কাজ না করি, তাহলে কিন্তু আমি ওদের এই কথাগুলো শুনে আমি নিজে খুব মোটিভেটেড হয়েছিলাম। যেমন আমার স্ত্রী হারিয়েছি, কিন্তু ওরা ওদের মাকে পাচ্ছে না। তো আমাদের এই তিনজনের বন্ডিং কিন্তু এই লাস্ট 8 ইয়ার্সে এইভাবে গেছে। পরিশ্রমের ফল কিন্তু স্পেশাল পাওয়ারে আসবেই, ফিরে আসবেই। অদম্য জেদ, পরিশ্রম আর তার সঙ্গে লক্ষ্য স্থির থাকলে জীবনে সাফল্য আসবেই। এবার সেই প্রমাণ মিলল খোদ লাল মাটির জেলায়। ইউপিএসসি জিও সায়েন্টিস্ট 2022 সর্বভারতীয় স্তরে 36 নম্বর স্থান অধিকার করে তাক লাগালো লাল মাটির জেলা বাঁকুড়ার অর্পিতা সিংহ। বাঁকুড়া শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে ভূতেশ্বর গ্রামে তার বাস। সেখানে বৃদ্ধা ঠাকুমা, বাবা, দিদি, জেঠু, জেঠিমাদের সঙ্গে 91টি পরিবারে বাস অর্পিতাদের। কিন্তু অর্পিতার এই জার্নিটা মোটেই সহজ ছিল না। অ্যাভেঞ্জার্স ছবির সিরিজের অন্যতম প্রধান এবং জনপ্রিয় সুপারহিরো আয়রন ম্যানের অন্ধ ভক্ত তিনি। 2014 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাত্র 6 মাস আগে চিরতরে হারাতে হয় মা বন্দনা সিংহকে। বাবার হাত ধরে কলকাতার যোগমায়া দেবী কলেজে বিজ্ঞান বিভাগে স্নাতক স্তরে ভর্তি হন তিনি। পরে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে এমএসসির সঙ্গে ইউপিএসসির জন্য প্রস্তুতি তো ছিলই। 2020 আর 2021 কাঙ্ক্ষিত ওই পরীক্ষায় সফলতা না পেয়ে ভেঙে পড়েননি। সাফল্যের খিদিটা যেন আরো কয়েকগুণ বেড়ে যায়। জানুয়ারি মাসেই বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে স্বর্ণপদক লাভের পাশাপাশি অবশেষে দীর্ঘ পরিশ্রমের সফলতাও এসেছে। ইউপিএসসি জিও সায়েন্টিস্ট 2022 সর্বভারতীয় স্তরে 36 নম্বর স্থান অধিকার করে, এবং শুধু তাই নয়, বাঁকুড়ার মুখ উজ্জ্বল করলেন তিনি। বাঁকুড়া জেলার ভূতেশ্বর গ্রামের বাসিন্দা আমি। এই বছর ইউপিএসসি জিও সায়েন্টিস্ট 2022 কোয়ালিফাই করেছি উইথ দ্য র্যাঙ্ক অফ 36 অল ওভার ইন্ডিয়া। এটা একটা গ্যাজেটেড পোস্ট ইন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এবং আমি আমার এমএসসি বিএসসি কমপ্লিট করেছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, এবং আমার স্কুলিং হয়েছে বাঁকুড়া থেকে মিশন গার্লস এবং বাকি সন্ধ্যা উচ্চ বিদ্যালয় আমাদের গ্রামীণ স্কুল থেকে। জিওলজি কি? জিওলজি একটা বেসিক সায়েন্সের সাবজেক্ট, যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমরা পড়ি, সেই রকমই জিওলজি একটা বেসিক সায়েন্সেরই সাবজেক্ট। এবং জিওলজিতে আমরা পড়ি বেসিক্যালি পৃথিবী নিয়ে, আর্থ নিয়ে, আর্থের প্রসেসেস নিয়ে। যেরকম আর্থকোয়েক হচ্ছে, আজকালকার নিউজে আপনারা শুনে থাকবেন আর্থকোয়েকে কত রকম কত মানুষের প্রাণ গেছে, সেই আর্থকোয়েক, যোশীমঠের ভূস্থলন, সব কিছু নিয়েই যে পড়াশোনা হয় সেগুলো জিওলজির আন্ডার আছে। শুধু তাই নয়, ওর জিওলজি, কোথায় কয়লা পাওয়া যায়, কোথায় সোনা পাওয়া যাচ্ছে, কোথায় ডায়মন্ড পাওয়া যাচ্ছে, সব কিছুই জিওলজি পড়াশোনা থেকে আমরা ডিসকভার করতে পারি। জিওলজি এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথামেটিক্স ছাড়া এগুলো যায় না। সময় যাক, যতই আমরা ওই জায়গাতে নাজেহাল হয়ে পড়ি, কিন্তু পরিশ্রমের ফল কিন্তু স্পেশাল পাওয়ারে আসবে, ফিরে আসবে। সেই উদ্দেশ্য নিয়েই আমার স্পেশাল ক্যারেক্টার অ্যাভেঞ্জার্সদের মধ্যে আয়রন ম্যান। মেয়েদের জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করেছেন বাবা অনুপ সিংহ। ছেড়েছেন বেসরকারি সংস্থার উচ্চ পদের চাকরিও। ছোট মেয়ের এই সাফল্যে খুশি তিনিও। তাই ভূতেশ্বর গ্রামে আরো অর্পিতাদের তৈরি করতে বিনামূল্যে ছাত্রছাত্রীদের পড়ানোর কাজ শুরু করেছেন তিনি। লিভ হ্যাপিলি, এবং বাকি সময়টা আমি মেয়েদের ক্যারিয়ারের জন্য কি লাগবে কি না লাগবে ডিসকাশন করি। হোপফুলি আমরা পরিবারের সবাই আমরা খুব খুশি। গত মাসে ডিসেম্বরের 10 তারিখে ছোট মেয়ে এনভায়রনমেন্টাল জিওলজি অ্যান্ড ন্যাচারাল হ্যাজার্ডসে গোল্ড মেডেল পেয়েছে। পিএইচডি থেকে আমি ওখানে গিয়েছিলাম সমাবর্তন অনুষ্ঠানে, এখন ইউপিএসসিতে সফল হয়েছে, সেটা আমাদের বাড়ির পক্ষে সবাই কাকে একটা পিরিয়ডের ভিতর দিয়ে গেছে। 2014 ওর মা গত হয়, আমরা সবাই আনন্দে ছিলাম। কিন্তু 2014 তখন আমার ছোট মেয়ে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা দেয়, ঠিক তখনই ওই দুর্ঘটনাটা ঘটে যায়। তারপর থেকে আমি ইন্সপিরেশন একটা পেয়েছি আমাদের মেয়েদের কাছ থেকে। 3 দিনের ভেতরে ছোট মেয়ে টিউশন স্টার্ট করলো,
গেলাম যে ওরা বললো দিদি লেটস মুভ অন, আমাদেরকে এগিয়ে যেতে হবে। মা ছিল, মা এবার আমাদের সঙ্গে আছে, মনে আছে, কিন্তু আমরা যদি বসে থাকি, আমরা যদি কাজ না করি, তাহলে কিন্তু আমি ওদের এই কথাগুলো শুনে আমি নিজে খুব মোটিভেটেড হয়েছি যে আমি যেমন আমার স্ত্রী হারিয়েছি কিন্তু ওরা ওদের মাকে পাচ্ছে না। তো আমাদের এই তিনজনের বন্ডিং কিন্তু এই লাস্ট 8 ইয়ার্সে এইভাবে গেছে এবং আমরা কোয়াইট হ্যাপি, বাড়ির সমস্ত লোকেরা আমরা এখানে ইউনাইটেডলি থাকি। এই গ্রামের মেয়ে বাংলা মাধ্যমে পড়াশোনা করেও জেদ আর অধ্যাবসায় থাকলেই সারা দেশের কাছে সেরাদের তালিকায় উঠে আসা যায় তা প্রমাণ করে ছাড়লেন তিনি। তাই অর্পিতা যে আগামী প্রজন্মের কাছে প্রেরণা স্বরূপ তা একবার নিশ্চিত করে বলাই যায়। ব্যুরো রিপোর্ট, ওয়াল ইন্ডিয়া বাংলা।